দিল্লির হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানিয়ে পথে নামল দার্জিলিং জেলা আইএনটিটিইউসি। এদিন বিকালে এর প্রতিবাদে একটি ধিক্কার মিছিল বের করা হয়। দিল্লির হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানিয়ে পথে নামল দার্জিলিং জেলা আইএনটিটিইউসি। এদিন বিকেলে এর প্রতিবাদে এক ধিক্কার মিছিল বের করা হয়। এদিন মিছিলটি মাল্লাগুড়ির ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে শুরু করে হিলকার্ড রোড পরিক্রমা করে এয়ারভিউ মোড়ে এসে শেষ হয়। এদিন মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি অরূপ রতন ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। আজকের এই মিছিল হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাব সিআর তো আছেই, এর বাইরে সাম্প্রতিক দিল্লি যে সাম্প্রতিক গণ্ডগোল হয়ে গেল তার বিরুদ্ধে বিজেপির কোনো স্টেটমেন্ট নেই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো স্টেটমেন্ট নেই। তাই নরেন্দ্র মোদী বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার জানাতে আজকে আমাদের এই মিছিলের আয়োজন। সাথে তা এর পাশাপাশি আমরা এটা আছে এবং প্রতিটা জিনিসপত্রের দাম আজকে অগ্নিমূল্য হয়ে আছে, সেইগুলোর দিকে নজর ঘোরাতে উনি এই ধরনের কাজ করছেন বলে আমাদের মনে হয়। তাই আমরা আজকে এই মিছিলের মাধ্যমে ওনাকে ধিক্কার জানাতে চাই। র্যালিতে আমাদের তো আজকে যেহেতু অরূপ বিশ্বাস এবং গৌতম দেবের একটি মিটিং আছে, তো সেই মিটিংটা এখনও শেষ হয়নি, আমি মিটিং থেকে আসলাম। আশা করছি আমাদের র্যালিতে আজকে 2-3 হাজার লোক হবে। এই র্যালিটা এখান থেকে যাবে আপনার এয়ারভিউ মোড় গিয়ে ওখানে শেষ হবে, এয়ারভিউ মোড়ে।